পটিয়ায় গৃহবধূকে গণধর্ষণ মামলার দুই আসামিকে আব্দুর রহমান মিন্টু এবং হাবিবুর রহমান জুয়েলকে গ্রেপ্তার করেছে র‍্যাব ৭। গতকাল নগরের পতেঙ্গা থানার কাটগড় এলাকা থেকে গ্রেপ্তারের পর তাদেরকে সন্ধ্যায় পটিয়া থানায় হস্তান্তর করে র‍্যাব। মামলার বিবরণে জানা যায়, গত ৭ জুন এক গৃহবধূ তার বলখালিস্থ বাবার বাড়ি থেকে স্বামীর সাথে কোলাগাঁওস্থ যাওয়ার পথে রাতে বড়ুয়াপাড়া এলাকায় ৭ জন বখাটে তার স্বামীকে মারধর করে বেঁধে রেখে তাকে ধর্ষণ করে। পরে ভুক্তভোগীর স্বামীর মোবাইল ফোন ও নগদ ১৩,০০০ টাকাও ছিনতাই করে ধর্ষণকারীরা। এ ঘটনায় ১৩ জন পটিয়া থানায় লিখিত অভিযোগের পর তা মামলা হিসেবে রেকর্ড করা হয়।